সন্দীপ এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখব নিউজ হেডলাইন্সে। প্রার্থী অপহরণ মামলা হাইকোর্টের নির্দেশ মেনে আদালতে হাজিরা বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়ের স্বামী অমর রায়ের। অপহরণের অভিযোগ নস্যাৎ, খোদ প্রার্থীর শুরু রাজনৈতিক তরজা। পুনরায় উত্তপ্ত আনন্দচন্দ্র কলেজ, একাধিক দাবিতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ আনন্দচন্দ্র অফ কমার্সের তৃণমূল ছাত্র পরিষদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আদালতে এলেন বিজেপির জয়ী অপহৃত গ্রাম পঞ্চায়েত প্রার্থী পূর্ণিমা রায় এবং তার স্বামী অমর রায়। তাঁদের আদালতে নিয়ে এলেন পাতকাটা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাস ঘনিষ্ঠ প্রধান হেমব্রম। সকাল ঠিক 9:58 নাগাদ তাঁদের আদালতে নিয়ে আসেন তৃণমূল নেতা প্রধান হেমব্রম। আদালতে দাঁড়িয়ে পূর্ণিমা রায় জানিয়েছেন তাঁকে কেউ অপহরণ করেনি। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাস পূর্ণিমা রায়কে চাপ দিয়ে এই কথা বলিয়েছে। পাশাপাশি পূর্ণিমা রায়ের ছেলে রাহুল রায়কে মঙ্গলবার রাতেই অপহরণ করেছে তৃণমূল। এই রাহুল রায় থানায় অভিযোগ করেছিলেন যে তার মা এবং বাবাকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস আটকে রেখেছেন। বিজেপির দাবি, সেই কারণেই মঙ্গলবার রাত্রিবেলায় তাকে অপহরণ করা হয়েছে। রাহুলের আত্মীয় প্রসেনজিৎ দাস ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগ করেছেন। আদালতে আনা হলো কি অবস্থা দেখি? আমরা অদ্ভুতভাবে দেখলাম, আমরা কমপ্লেন করেছিলাম তাকে অপহরণ করে তার কৃষ্ণ দাস নিজের বাড়িতে রেখেছেন এবং সেখানে দেখাও গেছে তাকে। পুলিশ নির্বিকারে বসেছিল যখন কোর্ট পর্যবেক্ষণ করে 24 ঘন্টার মধ্যে হাজির করতে বলেছে। আমি পুলিশের নির্লজ্জতা আমরা দেখলাম, কারণ যাকে হাজির করতে পুলিশ বলেছে তাকে নিয়ে এসেছেন তৃণমূলের একজন নেতা প্রধান হেমব্রম, কৃষ্ণ দাসের রাইট হ্যান্ড। তিনি তাকে গাড়ির থেকে নামাচ্ছেন, নিয়ে কোর্টের ভিতরে প্রবেশ করছেন। তাহলে পুলিশ কী করছে? পুলিশ শুধু মিডিয়ার কাজ করছে। বিজেপি প্রার্থীদের অপহরণ করে কোথায় লুকিয়ে রাখতে হবে, কোথায় আনতে হবে, পুলিশ শুধু ফোন করেছে যে আপনি নিয়ে আসুন। যারা অপহরণ করেছে তারা নিয়ে চলে আসছে, একদম জলের মতো পরিষ্কার। কোর্টের কাছেও পরিষ্কার হবে এবং কোর্টের কাছে আমরা বলেছি পিয়ার করে দেখতে, যে কোর্টের সিসিটিভি ক্যামেরাটা দেখাও যে কার গাড়ির থেকে নামছেন, কে আসছেন, আনার দায়িত্ব আপনি কাকে দিয়েছেন। আর প্রধান হেমব্রম কি পুলিশের চাকরি করেন? বড় প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। তো পুলিশের চাকরি না করেন তাহলে তিনি কীভাবে নিয়ে আসলেন? আইসি কীভাবে কোথায় ছিলেন? ডিএসপি এসপি জবাবি কোথায় ছিল? বড় প্রশ্ন। এটা যে তৃণমূলের ঝান্ডা ধরে পুলিশ কাজ করছে পরিষ্কার হয়ে আছে। ছেলেকে অপহরণ করা হচ্ছে গতকাল রাত্রে যখন কোর্ট এই অবজারভেশন দিয়েছে। গতকালে মরিয়া তাদের বাহিনী ঘুরে বেড়াচ্ছিল এবং তার ছেলে যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তার ছেলেকে অপহরণ করে নেওয়া হয় এবং ভয় দেখানো হয়, এবং সেই ছেলে ফোনে মারফত জানিয়েছে তাকে অপহরণ করে কৃষ্ণ দাসের বাড়িতে রাখা আছে। সেই রেকর্ডিংটাও আছে, সেই রেকর্ডিংটাও আমরা পাঠিয়েছি, আমাদের লয়ারের কাছে আছে, তিনি সেই রেকর্ডিংটাও প্রেস করে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, আমরা গতকাল রাতেই থানায় অভিযোগ করা হয়েছে, কারণ তার ফ্যামিলি আগেই অপহরণ হয়ে গেছে। ছেলে অপহরণ, ছেলে যার বাড়িতে আশ্রয় নিয়েছিল, তার রাতে যদি কোনো ঘটনা ঘটে যায় তো সেই বাড়ির লোক দায়ী হবে, আমাদের বিজেপি কাছেও তার বাড়িতে দায়ী হবে। সেই জন্য গতকাল রাতে আমরা মেল করে আমরা অপহরণের কেস আমরা রেজিস্টার করি। অন্যদিকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানিয়েছেন, ছেলে রাহুল রায়কে দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছিল। পূর্ণিমা দেবী আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন তার পরিবারের সঙ্গেই রয়েছে। বিজেপির প্রার্থী অপহরণের একটা পিটিশন হয়েছিল, কি হলো আজকে, কি রায় দিলেন বিচারপতি? দেখুন, প্রথমেই আপনাকে বলি যে কোর্টে যখন কোনো মামলা আসে তখন কোনো বিজেপি প্রার্থী কোনো ধরনের দলগতভাবে সেটা বিচার হয় না, বিচার হয় হচ্ছে সিটিজেন হিসাবে, দেশের নাগরিক হিসাবে। সেখানে যখন কালকে মামলাটা উঠেছিল, আমি কোর্টের কাছে মামলাটা হচ্ছে হেভিয়াস কর্পাস, তাকে আটকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল এবং তার হেভিয়াস কর্পাস মানে তাকে সেই সে জীবিত না মৃত তাকে কোর্টের কাছে তার বডি টু বি ব্রট, এটা হচ্ছে হেভিয়াস কর্পাসের তত্ত্ব। সেখানে দাঁড়িয়ে গতকালই আমি পরিষ্কারভাবে বলেছিলাম কোর্টের কাছে যে এটা হেভিয়াস কর্পাসের মামলা না, কেননা এখানে অপহরণের কোনো গল্প নেই, কোনো অপহরণ হয়নি, কোনো ইললিগাল কনফাইনমেন্ট নেই। তিনি স্বইচ্ছায় তিনি তার নিজের বাড়িতে বা কোনো জায়গায় তিনি আছেন। তো তিনি যদি নিজের স্বইচ্ছায় থাকে, কোর্ট কখনো এই হেভিয়াস কর্পাস মামলাতে ডাইরেকশন দিতে পারে না তাকে প্রেজেন্ট করো। কোর্ট সেটা বলেছে ঠিক আছে, আমি যে কালকে বলেছিলাম হেভিয়াস কর্পাস ইজ নট মেনটেনেবল, বললো এই পয়েন্টটাকে আমি কেপ ওপেন রাখছি, ইট উইল বি ডিসাইডেড। এবং আজকে যখন সেটা ডিসিশনে যখন উঠলো, যখন কোর্ট ডাইরেকশন দিয়েছিল,
উনি স্ব ইচ্ছায় কোর্ট ওনাকে জিজ্ঞেস করেছে, ইন্টারোগেট করেছে। উনি বলেছেন আমার কোনো ভয় নেই, আমাকে কেউ ভয় দেখায়নি, খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন আমি আত্মীয় স্বজনদের সঙ্গে, আমি আমার ফ্যামিলির সাথে, আমি আমার ছেলেদের সাথে, আমি আমার আত্মীয়র বাড়িতে আছি, আমাকে কেউ ভয় দেখানোর কোনো চেষ্টাও করেনি, আমি কোনো ভীতও নই এবং আমাকে কেউ অপহরণও করেনি। অন্যদিকে পূর্ণিমা রায়কে আদালত থেকে বেরোনোর সময় প্রশ্ন করা হলে তিনি মন্তব্য না করে তৃণমূল নেতা প্রধান হেমব্রমের গাড়িতে বসে আদালত থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা, মোট আসন 29টি, তৃণমূল পেয়েছিল 12টি, বিজেপি পেয়েছিল 15টি, নির্দল 2টি আসন পেয়েছে। নমস্কার, আপনারা সকলেই জানেন যে বেলাকোবা গ্রাম পঞ্চায়েত নিয়ে বেশ কিছুদিন ধরে বিজেপি একটা নাটক করে যাচ্ছে যে একজন বিজেপির পঞ্চায়েত সদস্যকে আমি জোর করে তুলে নিয়ে আসি এবং আমাদের তৃণমূলে আমরা ওকে নিয়ে আসার পর আমি আটকে রেখেছি এবং কিডন্যাপিং করছি, মিথ্যা একটা মামলা করে। সেই মিথ্যা মামলার ফলে আজকে হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় যে পূর্ণিমা রায়কে সশরীরে হাজির করার জন্য। সেখানে পূর্ণিমা রায় যায় এবং তার সম্পূর্ণ কথা সেখানে খুলে বলে, মাননীয় আদালত সেই জায়গায় তার কথাতে সন্তুষ্ট হয় এবং সেই জায়গায় প্রমাণিত হয়। পূর্ণিমা রায় পরিষ্কার বলে যে আমাকে কেউ কিডন্যাপিং করেনি, আমি নিজের ইচ্ছায় আমার আত্মীয়র বাড়িতে আছি এবং তৃণমূলকে আমি ভালোবাসি। এর ফলে আমাদের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের যে আগামীকাল ভোট গঠন, সে ভোট গঠন আমাদের কাছে সহজ হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল মানুষের সামনে যে আমরা জোরপূর্বকভাবে করিনি। আমাদের দলে যে কথাটা আমি আগেও বলছিলাম যে আমাদের দলে ওনার হাজব্যান্ড তার মত দিয়েছে আসার, আমরা ওয়েলকাম জানাইছি, আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে আমরা ওয়েলকাম জানাইছি, সেটা আরেকবার কোর্টের মাধ্যমে প্রমাণ হলো। এটাও একটা বড় পাওনা আমাদের কাছে যে বিজেপি মিথ্যাচার, মিথ্যা কথা বলে, তার একটা বড় প্রমাণ আজকে আমরা কোর্টের মাধ্যমে দিয়ে পাই। অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ এবার কমার্স কলেজে। বিভিন্ন দাবিতে বুধবার আনন্দচন্দ্র অফ কমার্সের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় সাময়িক চাঞ্চল্য কলেজ জুড়ে। টিএমসিপির দাবি, গত 7 অগস্ট থেকে কলেজে ক্লাস শুরু হলেও এখনও পর্যন্ত প্রথম বর্ষের ভেরিফিকেশনের তারিখ নিশ্চিত হয়নি। এরপরে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ক্লাস রুটিনের কাজটিও অধরা রয়েছে। ইউনিটের অভিযোগ, প্রথম বর্ষে মোট 1056টি আসন থাকলেও মাত্র 317 জন ভর্তি হতে পেরেছে। স্বাভাবিকভাবেই প্রচুর আসন ফাঁকা। যাদের মেরিট লিস্টে নাম রয়েছে অথচ ভর্তি হতে পারেননি, তাদের জন্য পোর্টাল খুলে পুনরায় ভর্তির দাবি করা হয়। দাবিগুলি এদিন ডেপুটেশনের আকারে অধ্যক্ষের কাছে তুলে ধরা হয়। কলেজের টিএমসিপি ইউনিটের সাধারণ সম্পাদক স্নেহাশিস চৌধুরী অভিযোগ করে কি বললেন শোনা যাক। আজকে আমরা আমাদের তৃণমূল ছাত্রশী ইউনিটের পক্ষ থেকে কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিলাম, কিছু দাবি রাখলাম। আমাদের দাবিটা হচ্ছে আমাদের কলেজের পার্শ্ববর্তী এলাকায় যেরকম ধরে নিন ইসি কলেজ, পিডি কলেজ, সব কলেজে ভেরিফিকেশন হয়ে গেছে, একমাত্র আমার কলেজে কোনো ভেরিফিকেশন, আমাদের কলেজে কোনো ভেরিফিকেশন হয়নি। আমাদের 7 তারিখ থেকে রুটিন আওয়ার দেওয়ার কথা কলেজে। কাদের জন্য এটা নতুন? ফার্স্ট ইয়ার যা প্রথম বর্ষে ভর্তি হয়েছে যা নতুন, তাদের জন্য কিছু হয়নি। যারা পুরনো ভর্তি হন আমরা থার্ড সেম ফিফথ সেম যারা আছি তাদের জন্য কোনো ক্লাস শুরু হয়েছে না কিছু হয়েছে, কারণ দেখতে দেখতে 6 মাস চলে যাবে, পরীক্ষাও চলে আসবে, তাহলে কি আমরা ক্লাস করবো না ভেরিফিকেশন ভাইদের জন্য কিছু করবো? ভাইরা আসছে, দাদারা কী হবে, ওরা নতুন আসছে, কিছু জানে না, কোনো কিছুই করতে পারছে না। আমরা অফিস যাচ্ছি, অফিস প্রিন্সিপাল, প্রিন্সিপাল টু অফিস, আমরা কি শাটল কক? আমরা চাই আমাদের ছাত্র পড়াশোনা করতে, প্রথম দাবি আমাদের পড়াশোনা করা, আর আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ এটা দাবি রাখছি স্টুডেন্টরা পড়াশোনা করতে এসেছে। আজকে বিক্ষোভ হলো, ডেপুটেশন জমা দেওয়া হলো, তাকে ধরে আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকার মহাশয়। কী করলে তোমরা ঘিরে? আজকে আমরা গেলাম ইউনিটের কলেজ সকল ছাত্রছাত্রী নিয়ে, আমাদের প্রথম দাবি জুনিয়র ভাই বোনরা প্রথম বর্ষে এসেছে তাদের ভেরিফিকেশন ডেটটা দেওয়া, কারণ সব কলেজে হয়ে গেছে আমাদের কলেজে হয়নি, রুটিনটা করা এখন রুটিন হয়নি। আমরা থার্ড সেম ফিফথ সেমে যারা পড়ি তাদের রুটিন হয়নি, কোনো কিছু কলেজে কোনো ক্লাস হচ্ছে না,
কিচ্ছু না, আপনি যদি চাইলেন গোটা কলেজ দেখতে পারবেন, গোটা কলেজ ফাঁকা। কি আলোচনা এখন কি হলো তাহলে? এখন আমরা জোর জবরদস্তি করাতে উনি রাজি হলেন, 12 তারিখ সম্ভবত ডেট দিয়েছেন। আপনি না জোরাজুরি করতেন তাহলে হতো না এটা। এটা আগের বছরের কাহিনী ঘটেছে, আমরা কিছু বলিনি। আগের বছরে এরকম ঘটনা ঘটেছে যে জুনিয়ররা যারা ছিল আমাদের, যখন সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের ভর্তি এরকম ডিলে, মানে কত ডিলে হয়, ডিলের পর ডিলে চলে গেছে। আমরা কিছু বলিনি, স্যারকে বলছি স্যার কিছু হচ্ছে হচ্ছে। এবার সেম ঘটনা ঘটছে, কেন প্রতিবার হবে? আমরা কেন অবাঞ্ছিত হব? কলেজের সমস্যা কলেজ টিচার প্রফেসর তাদের ব্যক্তিগত, আমরা ওখানে কোনো কথাও বলি না, কোনো কিছু করি না, আমরা পড়াশোনা করতে আসি। যদি আমাদের পড়াশোনা থেকে অসুবিধা হয় তাহলে এর থেকে বড়, আমরা তো শিক্ষা নিতে এসে, এরা এনারা আমরা শিক্ষাগুরু, এনারা যদি এরকম করে আমাদের থেকে শিক্ষার থেকে অবাঞ্ছিত হই তাহলে আমরা কোথায় যাবো? কারণ তারপর এরপর থেকে আর কেউ কলেজে ভর্তি হবে। দ্বিতীয়ত আমার কলেজে এখনও 1056টা সিটের মধ্যে 317 জন ভর্তি হয়েছে। আপনি দেখবেন বিগত পার্থবর্ষী কলেজ, এসি কলেজ, অনেক কলেজে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য চেষ্টা চলছে, অনেক পারছে না। আমার কলেজে সিট ফাঁকা আছে, আমরা প্রিন্সিপালকে দাবি রেখেছিলাম প্রথমে এই বিক্ষোভের আগে, স্যার খুলে দিন। ইভেন আমাদের যারা মেরিট লিস্ট নাম বসছিল, অনেকের ফ্যামিলিগত সম্ভব, অনেক একটু অর্থনৈতিক সমস্যা, ভর্তি হতে পারেন, ডেট মিস করে গেছে, আমরা নিয়ে এসেছিলাম। উনি করবেন না, হবে না, বন্ধ। কোন আপনি রাজগঞ্জ কলেজ যান, ইসি কলেজ যান, খুলেছে ওনারা, 4 দিন হোক 2 দিন হোক, টুকুক না। আমরা তো চাই আমাদের তৃণমূল কমার্স কলেজ তৃণমূল ছাত্র সে একটাই দেবে, শিক্ষার থেকে যেন কেউ অবাঞ্ছিত না থাকে, সবাই যেন পড়াশোনাটা করতে পারে। কেন পড়াশোনা? আমার কলেজে সিট ফাঁকা, 1056 জন বা 317 জন, 50% আই থিঙ্ক হয়নি হবে হয়তো, সম্ভবত। কেন তারা পড়তে পারবেন? এটাই আমাদের দাবি। উনি ওনারা বিক্ষোভ দেখালো বিভিন্ন দাবিতে, কী রয়েছে এবং কী বলবেন এই বিষয়ে? দাবির মধ্যে রয়েছে, এখন ঘাস ওরা কাটবে তো আমি তো একটা অ্যাপ্রুভাল দিতে পারি না, আমার একটা পারচেস কমিটি আছে, তো ওরা বলছে আপনিই দিয়ে দেবেন, তো আবার ফিনান্সিয়াল একটা আমি জটিলতায় পড়ে যাবো, তো আমি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল করে দিলাম। আমার কোনোটাই আপত্তি নেই, কারণ ব্যাপারটা একটা অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে একটা ডেকোরাম, একটা ফিনান্সিয়াল পলিসি মেনটেন করে চলতে হয়। সেক্ষেত্রে এটা ছিল, ওরা বলছে রুটিন হয়নি, রুটিন আমার 4 তারিখে প্রতি পরীক্ষা ছিল, ইউনিভার্সিটি সেশন একটা শিডিউল করে দিয়েছে, ইউনিভার্সিটি পরীক্ষাও চলছে, পরীক্ষার মধ্যে তো ক্লাস হয় না, তাহলে তো ব্যাঘাত হবে। 4 তারিখে যদি পরীক্ষা ছিল, 7 তারিখ থেকে আমি ক্লাসের নোটিফিকেশন করে দিয়েছি। এবার টিচার যদি ইউনিভার্সিটি সমস্ত টিচার দিয়ে, আমার এমনি টিচারের সংখ্যা কম, স্পটে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্লাস তো হবে না, তো ক্লাস আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করবো, কালকে টিচাররা সবে আসবে। আর ভেরিফিকেশনের যেই কথাটা বলেছে, অন্যান্য কলেজে ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু অ্যাডমিশন হচ্ছে তো এখনও, অ্যাডমিশনের সাথে আমার কলেজে ভর্তির সংখ্যা কম, রেজিস্ট্রেশন অনেক দেরি রয়েছে, তা ওরা দাবি থাকতেই পারে ছাত্রদের, কিন্তু আমাকেও তো সমস্ত পরিস্থিতি বিচার করে আমার ভেরিফিকেশন করবে কে? মেন স্টাফের মধ্যে টিচাররা এখন আউট অফ সেশন, কালকে আসবে, হয়তো শনি রবিবার সোমবারে ডেট টিচাররা ফিক্স করবে একসাথে বসে, সমস্ত সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না। সেই ক্ষেত্রেই ওরা এসেছিলো, আমি বলেছি যে সলভ হয়ে যাবে সোমবারের মধ্যে, ঠিক আছে। এবার রুটিন কমিটি একটা রয়েছে, এক্সামিনেশন কমিটি রয়েছে, তাকে বাইপাস করে তো আমি কিছু করতে পারবো না। যদি দেখা যায় যে না খুব দেরি হয়ে যাচ্ছে, তখন আমি একটা ডিসক্রিপশন সিদ্ধান্ত নিতে পারবো, আদারওয়াইজ তো আমি নিতে পারবো। আপনাকে বারবার বলা হয়েছে এর আগে এবং আজকে বিক্ষোভের পরে আপনি রাজি হয়েছেন এই ব্যাপারগুলো? না না, এটা তো কোনো কথাই নেই, এটা তো কাগজ বলবে, আমার নোটিফিকেশন দিয়েছি বিক্ষোভের কথা, ওরা কার থেকে কী শুনে এসছে সেটা তো কোনো বাস্তব নেই, আমার 2 তারিখ থেকে টিচাররা নেই। আর একটা কথা বলছিল যে স্টুডেন্ট সংখ্যা যেহেতু কম, বিভিন্নভাবে অন্যান্য কলেজে দেখা যাচ্ছে স্টুডেন্টরা বেশি রয়েছে, সেক্ষেত্রে এই ইনস্টিটিউশনে ভর্তির কিছু পদক্ষেপ করা যেতে পারতো ভর্তির ব্যাপারে, সেটা করা হচ্ছে না, এটা অভিযোগ করা। ভর্তির ক্ষেত্রে পদক্ষেপ জেনারেল ডিগ্রি কলেজে অটোমেটিক হয়, অনলাইনে হয়, এখানে কারো কিছুরই করা, কারো হাতের বাইরে। আগেরবারের থেকে ভর্তি এবার অনেক বেশি হয়েছে, আগেরবার 310 জনের মতো হয়েছে, এবার 370 জনের মতো হয়েছে, আমাদের এইটুকু এই স্ট্যাটিস্টিক্সটাই দীর্ঘদিন ধরে চলছে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীরা বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকছে বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার ছড়ালো উত্তেজনা, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পৌঁছয়। এদিকে বিজেপি নেতাকর্মীরা পুনরায় বোর্ড গঠনের দাবি তুলে রাস্তা অবরোধ করে। বিজেপির ঝান্ডা নিয়ে দলীয় কর্মীরা রাস্তা আটকে প্রতিবাদ জানান। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 30টি, তৃণমূল জয়ী হয়েছে 35টিতে, বিজেপি 11টিতে, সিপিএম 3টি এবং কংগ্রেস 1টি আসনে জয়ী হয়েছে। বিজেপি কর্মীদের দাবি, বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতা এবং প্রাক্তন উপপ্রধান এবারে প্রার্থী হননি, তিনি বোর্ড গঠনের সময় ভিতরে ঢুকেছিলেন। প্রতিবাদে আন্দোলন চলছে বিজেপির। বিজেপির মণ্ডল সভাপতি অলিভ দত্ত বলেন, পুলিশের মদতেই বোর্ড গঠনে তৃণমূলের নেতারা ভিতরে ঢুকেছে। অবরত নয়,
বিক্ষোভ চলছে। এই কারণে আপনারা দেখছেন সরকারের পক্ষ থেকে কড়িয়ার নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের আজকে কড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে, এই মর্মে সময় বেলা ১২টা দেওয়া হয়েছিল, ১২টা উত্তীর্ণ হয়ে ২টো বাজে। আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তারও সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষেধ ছিল, আমাদের কোনো কর্মীকে আমরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে আসতে দিইনি। কিন্তু আমরা দুই ঘন্টা পর দেখলাম কে বা কারা যারা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্য নয়, ভিতরে কোন কারণে আর প্রশাসনের মদতে ঢুকলো, আবার বেরিয়ে এসে তারাই ঘোষণা করলো প্রধান গঠন হয়ে গেছে। এক্স উপপ্রধান চিনি না আমি এখন, নয় হ্যাঁ কি করে জানবো, আমাদের পুলিশ তাদের ঢুকতে দিয়ে আমাদের ঢুকতে দিচ্ছে না। বহিরাগত যারা তারা ভিতরে ঢুকলো কি করে, আপনারা এখানে উপস্থিত ছিলেন এটাই শুধু লক্ষ্য করুন, সাধারণ পাবলিকে যাওয়ার কথা ছিল না, আমরা যাই না। আজকের জন্য একটা বিক্ষোভ হচ্ছে টোকামেরা বিক্ষোভ, পরবর্তীতে আইনি পদক্ষেপ বা বড় ধরনের কোনো আমরা কি করা যায় সেটা সময় সাপেক্ষ। আপনি ঢুকেছিলেন, বিজেপি অভিযোগ করছে এবং এই ভোটটা বাতিলের দাবি করছে, সেই নিয়ে অবরোধ চলছে। দেখুন, কড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমার কোনো ঢোকার কোনো ইয়ে নেই, এই আমি নিজে ওখানটায় যে কোর্টটা দিচ্ছিলাম, যে কোর্টটা বিচার ওখানে দিয়েছিলাম, তারপর আমি বেরিয়ে আসি। যখন শুনলাম যে আমাদের প্রধানের যে ভোট, সেই ভোট হয়ে গেছে, ওটাই আমরা তিনটা সিপিএম এবং কংগ্রেসের একটা ভোট আমাদের পক্ষে করেছে, তখন আমরা ভোটটা বিজয়ী। কুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়টা আসনে কী কী পেয়েছে? ৩০টা আমাদের টোটাল রায়গড়া আসন, আমাদের ৩০টার মধ্যে আমরা তৃণমূল একক হচ্ছে ১৫খানা, সিপিএম ৩খানা, বিজেপি ১১খানা, কংগ্রেস ১খানা। তো বোর্ড গঠন কি খারাপ হলো? বোর্ড গঠন তৃণমূল কংগ্রেস যারা করাই বলছে তৃণমূল কংগ্রেস করবে, কেন তৃণমূল কংগ্রেস এত শক্তি নিয়েই কোনোখানা দিক নিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড করা। বিজেপির অভিযোগ পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতাদের ভিতরে ঢুকিয়ে তারপরে বোর্ড গঠন করা হয়েছে। ধরেন বিজেপি তো অভিযোগ করবে, বিজেপি তো কেন্দ্রীয় বাহিনী আসতেও অভিযোগ করে, এটা ধরেন আমরা পুলিশ তো আমাদেরকে কোনো আমরা তো সবসময় এদিকে যাচ্ছি, আমরা তো ওখানে জানি ওদের মতন ব্যবহার করে আমরা পুলিশের সঙ্গে মারপিটও করছি, পুলিশের সঙ্গে ঝগড়া করছি, পুলিশের মতন কাজ করছে, প্রশাসন কাজ করছে। বিজেপি তাহলে অভিযোগটা কি ভিত্তিহীন? এটা ভিত্তিহীন। সরকারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা বাড়িতে প্রাইভেট টিউশন বন্ধের জন্য ডিআই মাধ্যমিক বালিকা গোলেকে লিখিত অভিযোগ জানানো হলো। বুধবার মহান্তপাড়া ডিআই অফিসে উপস্থিত ছিলেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। ডিআই মাধ্যমিককে স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই দিন। গৃহ শিক্ষক কল্যাণ সমিতির বক্তব্য, কোর্ট সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার কথা বললেও এখনও পর্যন্ত অনেকেই সেটি চালিয়ে যাচ্ছেন, অবিলম্বে তাদের টিউশন বন্ধের জন্যই এই কর্মসূচি। এই ডিআইকে একটা কমপ্লেন আমরা দায়ের করি, সেখানে ১৭ জন টিচারের নাম দেওয়া ছিল। আজকে আমরা আরও খোঁজ খবর নিয়ে যে কজন টিচার বেপরোয়াভাবে এই টিউশনি করছে একটা পূর্ণ তালিকা আজকে আমরা ডিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজকে আসছি। ডিআই অফিসে এসে তো আমরা ২০ বছর ধরে নাটকই দেখলাম আর কি, কারণ শিক্ষা দপ্তর যে এত নেগলিজেন্সি নিয়ে চলছে এটা আমরা তার জ্বলন্ত উদাহরণ আর কি। যে 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 সংস্থার ডিপার্টমেন্টাল আইন ডিপার্টমেন্টের লোকেরা মানে না, এরকম সংস্থা তো আমাদের নজরে প্রথম এই ডিআইকেই ডিআই অফিসকেই মনে হলো আর কি। বারবার জানানো সত্ত্বেও উনি ওনার ইনফরমাল দায়িত্ব যেটা, ফর্মাল দায়িত্ব যেটা, সেটা পালন করে এবং শিক্ষকরাও জেনে শুনে ওরা পড়াচ্ছে, কিন্তু ওরা জেনে শুনে ফলস রিটার্ন দিচ্ছে ডিআইকে যে আমরা টিউশনি করাই না। এর বিরুদ্ধেও আমরা কমপ্লেন করেছি, বলছে ডিআই আর তার নাকি করার কিছু নেই এর বাইরে, উনি প্রত্যেকটা স্কুলে জানিয়ে দিয়েছেন এবং তারা রিটার্ন দিয়েছে, তারা পড়ান না। এটা একটা নাটক না, আপনারা কী করবেন? এটা আমরা আজকে এই আরেকটা কমপ্লেন এই দিচ্ছি আর কি।
এর পরবর্তী স্টেপ আমরা আমরা এই ডিআই অফিসেই ধর্নায় বসে যাব আর কি, দেখি কি হয় এটার শেষ। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। সুষ্ঠুভাবে সম্পন্ন হলো রাজগঞ্জ ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। ছটিতে ছটি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এককভাবে বোর্ড গঠন করল। বোর্ড গঠন নিয়ে বুধবার ছিল পুলিশের নজরদারি। রাজগঞ্জ ব্লকের বিন্নাগরী গ্রাম পঞ্চায়েতের 30টি আসনে 20-10 ভোটে জয়লাভ করে এবং প্রধান নির্বাচিত হন সামিসুদ্দিন আহমদ। উপপ্রধানের পদে 21-9 ভোটে জয়লাভ করেন মিনতি রায়। অন্যদিকে মান্দাদারী গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন অর্চনা রায়। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন রামু ওরাও। পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, উপপ্রধান বিমল রায়। আসন বিশিষ্ট আমাদের বিন্নাগুড়ি জিটি, সেখানে 30টা আসনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 18 জন এখানে জয়ী হয়েছেন এবং এই জয়ী পঞ্চায়েতদের নিয়ে আজকে অত্যন্ত সুস্থভাবে আমাদের বোর্ড গঠন হল। বোর্ডের প্রধান হয়েছেন আমাদের সমিজুদ্দিন আহমেদ এবং উপপ্রধান হয়েছেন বিন্দুবি রায়। দলনেতা আমাদের বিজয় দাস। কী বলবেন বিন্নাগুড়ি? বিন্নাগুড়ি অঞ্চল দেখেন, আমাদের মামাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার অনুপ্রেরণায় যে উন্নয়ন শুরু হয়েছিল 2011 সাল থেকে, তার গতি এখনও অব্যাহত রাখার জন্য বিন্নাগুড়ির মানুষ সুস্থভাবে ভোট দিয়েছে। যেমন তেমনি 18 জনের জায়গায় ভোটের সংখ্যায় দেখা গেল সেখানে প্রধান পেয়েছে 20টা এবং উপপ্রধান আবার একটাবার বেশি 21টা ভোট পেয়েছে ভোটাভুটি হওয়া সত্ত্বেও। এতে বোঝা যাচ্ছে যারা এখানে বিরোধী হিসেবে আসনে বসছে বিজেপিরা, তারা তাদের মধ্যেও একটা ভোট চলে যাচ্ছে হয়তো শ্রীপুরে আমাদের এখানে, তো বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু আমাদের এই উন্নয়নকে সমর্থন করছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ে 48-এর অন্তর্ভুক্ত জলপাইগুড়ি থেকে ধূপগুড়িগামী রাস্তা। এই সড়কে এখন কার্যত করুণ অবস্থা। মূলত ধূপগুড়ি রেল ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় এই অংশ এখন প্রত্যেকের কাছেই আতঙ্কের কারণ। প্রায় 1 কিলোমিটার রাস্তা বিভিন্ন অংশে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দুদিক থেকে ওভারব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোড। বর্ষাকালে সমস্যা বাড়ে, বিশালাকার গর্তগুলি জলে ভর্তি হয়ে থাকছে, ফলে সাইকেল টোটো মোটরবাইক আরোহীরা অনেক সময় গর্তের গভীরতা বুঝতে না পেরে তার উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন। বিগত কয়েক মাসে এই এলাকায় দুর্ঘটনার সংখ্যাও নিহাত কম নয়। মাঝে মধ্যে দূরপাল্লার লরি থেকে শুরু করে ছোট যানবাহন সবই পড়ছে দুর্ঘটনার কবলে। যাত্রীবাহী বাস থেকে ভারী গাড়ি রীতিমতো দুলতে দুলতে চলছে। সব রাস্তাটি এশিয়ান হাইওয়ে 48 নম্বর কর্তৃপক্ষের অধীনে হলেও জানা গিয়েছে ওভারব্রিজ সংলগ্ন অংশটি রেলের আওতাধীন, যার জন্য বেশ কয়েকদিন আগে স্থানীয়দের তরফ থেকে ধূপগুড়ি স্টেশন আধিকারিককে স্মারকলিপি জমা দেওয়া হয়। তারপর সামান্য কিছু কাজ হলেও তা ফলপ্রসূ হয়নি। ছোট গাড়ি চলাচল থেকে শুরু করে সাইকেল আরোহী প্রত্যেকেই জানিয়েছেন, রাস্তা দিয়ে যাতায়াত করা মানে জীবন হাতে নিয়ে চলা। পাশাপাশি এত বড় গর্ত হয়েছে যে কোনো সময় গাড়ি উল্টে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা চালকদের। এশিয়ান হাইওয়ে তৈরি হওয়ার পর প্রত্যেকেরই আশা ছিল রাস্তার দেখভাল আলাদা রকম হবে, কেননা এই রাস্তা জুড়ে গিয়েছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে। তবে সেই ধারণা আসলে ভুল তা পরিষ্কার বোঝা যাচ্ছে। রাস্তার কন্ডিশন তো জায়গায় জায়গায় খুব ভাঙা, এই যে ভাঙা তো আমাদের চলার পক্ষে রোড গাড়ির পক্ষে খুব খারাপ, গাড়ি পাল্টি হওয়ার খুব টান দেখা যাচ্ছে, খানা কন্দে ভর্তি, কতটা সমস্যা হচ্ছে গাড়ি চালাতে। সমস্যা তো ভালোই হচ্ছে, প্রচণ্ড হারে সমস্যা, এই সমস্যার মধ্যে গাড়ি চালা মুশকিল হয়ে যাচ্ছে, তখন গাড়ি পাল্টি হওয়ার তার কোনো গ্যারান্টি, তার মধ্যে পড়ে গেলে গাড়ি পাল্টি। কত আতঙ্কিত আপনারা? আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত, রাস্তাটা ভালো হলে আর কি আমাদের সবচেয়ে ভালো হয়। কোন রাস্তা এটা? এটা তো ধূপগুড়ি যাওয়ার রাস্তা। রাস্তা খুবই খারাপ, রাস্তা মানে গাড়ি চলাচল খুব খারাপ হয়ে গেছে, মানে যাওয়া আসা খুব খারাপ, কি মানে গাড়ি পাল্টে হচ্ছে, মানে যে কোনো সাইকেল গাড়ি মানুষ টানুষ যাওয়া আসা করতেই পারে না। এর ফলে কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হচ্ছে অ্যাক্সিডেন্ট না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন। রাস্তা বানায় না, ঠিক করে না? না, রাস্তা তো কোনো সরকারি হাত দেয় না। তো ওকে, আমরা রাস্তা চাই, রাস্তাটা ভালো করলে আমরা
ভালো চাই। এটা কোন রাস্তা? এটা যে ধূপগুড়ি মানে ফালাঘাটা ইয়া এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি অভিযোগের আঙুল তুলেছে রেলের বিরুদ্ধে। কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ রাস্তাও কোথাও ভাঙা নেই, যেহেতু ওভারব্রিজ সংলগ্ন রাস্তাটি তৈরি করেছে রেল, তার জন্য তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলেরই। অবশ্য এ বিষয়ে ধূপগুড়ি স্টেশন আধিকারিক কি জানিয়েছেন, শোনা যাক। एशियन हाईवे 48 है, इसका एक मेमोरेंडम जो लोकल है वो मुझे दिए थे करीब 2 सप्ताह पहले, ठीक है। तो जो भी हमारे कंसर्न ऑफिशियल है उनको भेजा जा चुका है, वहाँ से लोग आकर रोड को देख भी चुके हैं, मेजरमेंट भी लिए हैं। इसके बाद का कोई खबर अभी तक नहीं आया कि जो प्रोजेक्ट डायरेक्टर है वो और हमारे AN साहब हैं, उन लोगों की बात हो रही है कि काम कैसे आगे बढ़ेगा, उसके आगे का खबर उनसे मिलेगा उनको। তবে প্রশ্ন উঠছে, কেন স্থানীয়রা স্মারকলিপি জমা দেবেন রাস্তা সারাইয়ের জন্য? বিষয়টিকে কেন গুরুত্ব দেবে না রেল? এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রেলওয়ে দপ্তর এই রাস্তা সারাই করুক, কিন্তু তারা কেন এটি করে না তা বুঝতে রীতিমতো কালঘাম ছুটছে বাসিন্দাদের। আবারও রেলগুমটিতে যানজটের কবলে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। এদিন সুপারফাস্ট ট্রেন জলপাইগুড়িতে আসার সময় 3 নম্বর গুমটিতে রেল গেট পড়ার জন্য বেশ কিছু সময় যানজট তৈরি হয়। ঠিক সেই সময় এক গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছিল হসপিটালে, কিন্তু রেলের গেট বন্ধের জন্য বেশ কিছুটা সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে পড়ে, যদিও পরে সকলের সহযোগিতায় সেই রোগী এবং অ্যাম্বুলেন্সটিকে যেতে সাহায্য করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় উড়াল পুলের দাবি তুললেন সাধারণ মানুষ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। লোকালয় থেকে উদ্ধার করা হলো অজগর সাপ। জলপাইগুড়ি মুন্ডা বস্তি গৃহস্থের বাড়ির ঘরের পাশে জালে আটকা পড়ে থাকে 1.5 ফুটের অজগর, দেখে রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। উৎসুক জনতা ভিড় জমান, এরপরেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডা বস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশপ্রেমী অঙ্কুর দাস জানিয়েছেন, সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসপাশ করছিল, সামান্য আঘাতও পেয়েছে। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। সকাল সকাল আমাদের কাছে খবর দেয় যে জলপাইগুড়ি মুন্ডা বস্তিতে একটি অজগর জালে আটকে আছে। আমরা তড়িঘড়ি গ্রিন জলপাইগুড়ি টিম এখানে আসি এবং এসে দেখি যে খুব খারাপ অবস্থায় ফেসে আছে, সেটাকে উদ্ধার করি এবং ফার্স্ট এড দেওয়া হয়েছে। সাপটা মোটামুটি সুস্থই আছে, আমরা একটু পর্যবেক্ষণে রাখবো, তারপরে যদি পুরোপুরি সুস্থ দেখি আমরা বনদপ্তরের হাতে তুলে দিই। কোথায় ছিল এটা, কখন ছিল এটা? গতকালকে রাতেই সম্ভবত আটকা পড়েছে। এবং জলপাইগুড়িতে গত বছর যেমন প্রচুর পরিমাণে অজগর উদ্ধার হয়েছিল বিভিন্ন এলাকা থেকে, এই বছর কিন্তু কম, মানে এই বছর সে অর্থে পাওয়াই যাচ্ছিল না। এটা সম্ভবত 3 নম্বর অজগর উদ্ধার এই বছর। এই বড় এইসব সাপ সাধারণত দেখা যায় যে বন জঙ্গলে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই লোকালয়ে চলে এসেছে, কারণটা কি? এটার বেশ কিছু কারণ আছে। প্রথমত ওদের বসবাসের পরিস্থিতি ফরেস্টে নেই, ফরেস্ট যেভাবে উজাড় হচ্ছে, ফরেস্টে খাবার নষ্ট হচ্ছে, মানে ওদের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকায় টান পড়ছে বলে ওরা লোকালয়ে চলে আসছে। ঘটনা ঘটছে আপনার বাড়িতে? ঘটনা তো ঘটে নাই, কিন্তু যেটা যাচ্ছিল যে দলার দিকে ওই আমাদের লঙ্কা গাছের যেটা নেট দেওয়া আছে নেটের মধ্যে ফাইসে গেছে। তারপর কিভাবে জানতে দেখতে পেলেন আপনি? যে যেমন পায়খানা বাথরুম যাচ্ছে সেরকম বেড়াটা কেন নড়তেছে, পুরা চেক আপটা সেখানে আইসে দেখা গেলো যে ও ফাইসে গেছে। তারপর এখন কি করলেন? হ্যাঁ, এখন নিয়ে গেল। কারা নিয়ে গেল? এখন কে নিয়ে গেল, এখন ডিপার্টমেন্ট না কে? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রার্থী অপহরণ মামলা, হাইকোর্টের নির্দেশ মেনে আদালতে হাজিরা বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়ের স্বামী অমর রায়ের। অপহরণের অভিযোগ নস্যাৎ খোদ প্রার্থীর, শুরু রাজনৈতিক চর্চা। পুনরায় উত্তপ্ত আনন্দচন্দ্র কলেজ, একাধিক দাবিতে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ আনন্দচন্দ্র অফ কমার্সের তৃণমূল ছাত্র পরিষদের।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ফিশের। নমস্কার।